চয়না দাদা আর সহ্য হয় না কমিশনার কোথায় যাচ্ছ তুমি যে কোনো সময় আমার ব্যথা উঠতে পারে শহীন আমাকে যেতেই হবে আমি না গেলে ওই শয়তান কমিশনার কুসুমপুরের লোকদেরকে মেরে ফেলবে হ্যাঁ ভাবি দাদাকে যেতেই হবে কুসুমপুরের জনগণের রক্ত দিয়ে হোলি খেলছে ওই কমিশনার হ্যাঁ শহীন হ্যাঁ গত তিনটি বছর ওই জানোয়ারটাকে আমি খুঁজছি ও আমার জীবনটাকে তছনছ করে দিয়েছে আমার আদরের বোন রোকেয়াকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে ওকে আমি বাঁচতে দেব না তুমি আমাকে যেতে দাও তুমি যাও সালাউদ্দিন কুসুমপুরের লোকদের বাঁচাও তুমি কোনো চিন্তা করো না ওই কমিশনারকে শেষ করে আমি মাকে নিয়ে আসছি আল্লাহ হাফেজ ইনশাআল্লাহ সালাউদ্দিন তোমার জয় হবে সালাউদ্দিন তুমি কখন আসবে আমি আর পারছি না তুমি আমি তোর জন্য আমার এই পোড়া মুখ নিয়ে আমি দিনের আলোয় বেরোতে পারি না আজ তোকে নিয়ে আমি আমার মনের সাজ পূরণ করব শয়তান আমাকে ছেড়ে দে আমি মা হতে চলেছি মা তাহলে তোর সন্তানকে পেটের ভেতরেই মেরে ফেলবো সালাউদ্দিন না ওই হারাম জাতির কিন্তু কোথায় সে লুকালো বৌমা তোমার মেয়ে ঠিক তোমার মতো হয়েছে